নোয়াখালীতে লোক সংস্কৃতি উৎসব 2021 কিংবদন্তি সঙ্গীত শিল্পী অধ্যাপক মোহাম্মদ হাশেম এবং অধ্যাপক রমানাথ সেনের স্মৃতিতে সাংস্কৃতিক উৎসব উদযাপন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পাবলিক হল চত্বরে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন দেশবরেণ্য সাংবাদিক ও দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। তিনি বলেন, মুক্ত সংস্কৃতির চর্চার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে হবে। লোকসংস্কৃতির উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক আবুল ফারা পলাশের সভাপতিতে এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহনাজ বেগম, চৌমুহনী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্লাহ ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শামসুন নাহার। লোক সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব বেলাল হোসেনও উপস্থিত ছিলেন। সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ, তিনি বলছেন আজি খুলিও হৃদয় দল খুলিও, আজি ভুলিও আপন পর ভুলিও, এই সঙ্গীত মুখরিত গগনে তব গন্ধ তরঙ্গ তুলিও। আমরা বিশ্বভুবন যে আয়োজন